আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই খুবই ভালো আছি। তো আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা, আর সকালবেলা আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর আমাদের বাড়িতে আজ অনেক মেহমান আসবে। আমার ভীষণই ভালো লাগছে, গ্রামের বাড়িতে থাকলে এই একটা সুন্দর পরিবেশ হয় যে সবাই মিলে একত্র হয়। তো সবাই আমাদের বাসায় আসবে আজ, আর এদিকে আব্বু আম্মু দাওয়াত করেছে, সেখানে যেতে হবে। তো দেখি যদি সবাইকে মানে দুপুরের খাওয়া সবার কমপ্লিট করে সবাই যদি চলে যায় তো তখন হয়তো যেতে পারি আব্বু আম্মুর সাথে দেখা করতে, না হলে আব্বু আম্মুর সাথে পরে দেখা করতে যেতে হবে। তো আজ তো অনেক বিজি থাকব, অনেক রান্না থাকবে, আর আমি আজ রান্না করব হচ্ছে মাটির চুলাতে রান্না করব। তো সব রান্নাগুলো আজ আমিই করব, তো সকালেই সাথেই থাকবেন। আর আমি যতটুকু সম্ভব কাজের ফাঁকে ফাঁকে এই যে একটু একটু মানে সবাইকে ভিডিও সামনে আনা, তারপর আমি যেভাবে কাজ করছি সেই কাজগুলো ভিডিওর সামনে আনা যদি সম্ভব হয় তো আপনাদের সামনে নিয়ে আসব। এখানে সবাই মানে চলে আসার আগেই আমি আমার যে মাটির চোলাটা আছে এখানে আমি মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে বলতে যখন অনেক গেস্ট থাকে তখন এখানে রান্না করি। তো সবাই চলে আসার আগে আমি একটু সেমাই রান্না করে নিয়েছি, আর এদিকে আমাদের বৌমা চলে এসেছে, আমার ছোট আপার মানে আরবি অদ্রির ছোট ফুপির ছেলের বউ, ছোট্ট একটা মেয়ে বাট অনেক সুন্দর রান্না করে, দু হাত ভরে সুন্দর করে মেহেদি পরেছে, আর সে খুবই কিউট, খুবই লক্ষ্মী একটা মেয়ে, ভীষণভাবে ভালো লাগে তাকে আমার। আসলে ও এমন একটা মেয়ে যে কেউ দেখলে ওকে খুব আদর করবে, পছন্দ করবে, এত লক্ষ্মী একটা মেয়ে। তো সেই কিন্তু আমাকে এই যে সকল রান্নাতে হেল্প করেছে, তো মাংসটা মোটামুটি সেই কমপ্লিট করেছে, সব কিছু তার আইডিয়া মতো দিয়েছে, আমি শুধু বসে বসে নিচে জাল দিচ্ছিলাম। তারপর ও গোসলে চলে গেছে, তারপর আমার যে ছোট আপা আছে তো সে এসেছিল, সে বাকি রান্নাটা কমপ্লিট করেছে, তো আমি সাথে সাথে হেল্প করেছি। আর আমার যে আছে যা সে ভাবি সেও এসেছিল, সেও কিন্তু আমাদের সকলের সাথে হেল্প করেছে। আর হচ্ছে যে আমার আম্মু চলে এসেছিল, কারণ আমাদের আয়োজনটা হয়েছিল একদমই হঠাৎ করে, আগে থেকেই মানে কেউই জানতাম না, হঠাৎ করে হয়েছিল, আর মাশাল্লাহ যাদের বলেছি তারা সকলেই এসেছিল হঠাৎ করে, মানে দুপুরে হবে তার কিছুক্ষণ আগে বলেছি, তারপরে সকলে এসেছিল। তো এখানে রান্নাটা করে নিচ্ছি সবাই মিলে, আর এভাবে সবাই মিলে কাজ করাটা গ্রামের মধ্যে খুবই ভালো লাগে। আর এই যে এরিফাকে একটু চোলাটা আমার দেখিয়ে নিচ্ছি যে এখানে আসলে তো সব সময় রান্না করা হয় না, বছরে দু একবার এভাবে রান্না করা হয় গ্রামে আসি তখন। আর এদিকে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছিল, সবাই ফোন নিয়ে বসেছিল, আরবি সেটাই ভিডিও করেছে। আর এখানে আসলে আমি সেভাবে কিছুই ভিডিও করতে পারিনি, আরবি আমাকে যতটা হেল্প করেছে ঠিক ততটাই আমি এখানে ভিডিও করতে পেরেছি। যেহেতু হঠাৎ করে আয়োজনটা হয়েছে, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে, সেই কারণে বাজার থেকে শুরু করে কোনো ধরনের প্রিপারেশন ছিল না আমাদের কারোরই, সেই কারণে আসলে একটু হিমশিম খেতে হয়েছে, কারণ রান্না করছিলাম আর ওর বাবা গিয়ে বাজার করছিল, এরকম অবস্থাটা হয়েছিল। তো সবাই মিলে হেল্প করার কারণে আমাদের ছোট্টখাট্টা একটা অনুষ্ঠান খুবই সুন্দরভাবে হয়েছে। আর এখানে আরও একজন মানুষ এসেছিল, যেহেতু সবাইকে আপনারা চেনেন না, একজনকেই খুব বেশি লোকজন চিনেন, সেই কারণে তার নামটাই বলছি, বাংলাদেশি ব্লগার তমা, আমার বৌমা, সে এসেছিল। তো তার সাথে বেশ ভালো কিছু সময় কেটেছে, বাট ব্যস্ততার কারণে অত বেশি আসলে ভিডিওতে আনা হয়নি তাদেরকে, মানে আমারও যাওয়া হয়নি। আবার তোমার যে ছোট ননদ আছে, তারা আসলে ঈদের পরের দিন তো সবার বাড়িতেই প্রোগ্রাম থাকে, তারা ওদিকে চলে এসেছিল, তো দুপুরের ওরা খাওয়া দাওয়া করে খুব দ্রুতই চলে গিয়েছিল। আমার আপারা মানে যত গেস্ট ছিল সবাই দুপুরে খাওয়া
খাওয়া খেয়ে তারপরে চলে গিয়েছিল, আব্বু আম্মু চলে গিয়েছিল আমাদের বাড়িতেও অনুষ্ঠান, তো সেখানেও মেহমান চলে আসছিল, তো আমি আর যাইনি, আমি আগামীকালকে যাব বাবার বাড়ি। আর এদিকে যে আমার আরও এক ভাবি এসেছিল যা, তো তারাও চলে গিয়েছিল, আমার যে যা মানে অদ্রির বড় মা বড় আব্বু ওদের বাড়িতেও গেস্ট ছিল, মানে প্রত্যেকের বাড়িতেই গেস্ট আসছিল আর কি, সেই কারণে দুপুরের খাবারের পরে কেউ খুব বেশি দেরি করেনি, আর সেই কারণে আমিও হচ্ছে সবাইকে ভিডিওতে আনতে পারিনি। তো আরবি যতটুকু সম্ভব ততটুকুই এনেছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন সবাই হাতে হাতে কাজ করছে, কী যে সুন্দর একটা উৎসব। আর এদিকে আমি মাটির চুলাটাতে আমরা সবাই মিলে রান্না করে কমপ্লিট করতে পারছিলাম না, সেই কারণে এই যে গ্যাসের চুলাটা এটাও বাইরে আনা হয়েছে, তো সেটা ওখানে লাগিয়ে নেওয়া হয়েছে। তো এই চুলাটা হচ্ছে আমার জায়ের, ওই চুলাটাতে খুব ভালো আগুন জ্বলে, তো সেটাই ওদের বাড়ি থেকে খুলে এনে বাইরে সেট করা হয়েছে। আর এদিকে এই যে আমার আরও এক যা আছে, সে এখানে হেল্প করছে, আদা রসুন ছুলে দিচ্ছে। এদিকে এই যে ছোট আপা হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করছে, অনেকটা পিকনিক পিকনিক টাইপের মনে হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই, তো আমার আম্মু সবাইকে মানে ছোট বাচ্চারা যারা আছে যাদের ক্ষুধা লেগেছে তাদের আগে খাইয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার একটা ভাগ্নে আর একটা হচ্ছে ভাতিজা, ওরা খাওয়ার পরে গার্ডেনে বসে গল্প করছে। আর এদিকে এই যে তমা আমার ভাতিজি, তারপরে গেস্ট যারা আছে সকলেই মোটামুটি এদিকে সময়টা কাটাচ্ছে, কারণ দুপুরের সময় ছিল ভীষণ রকম রোদ আর সবাই মানে ঘেমে একদম অবস্থা নাজেহাল। তো বিকেলের দিকটাতে খাবার পরে সুন্দর বাতাস বইতে শুরু করেছে আর রোদটা অটোমেটিক চলে গিয়েছে, গার্ডেনের সৌন্দর্য এত পরিমাণে সবাই মুগ্ধ হয়েছে কি আর বলবো। কিন্তু সবারই খুব বেশি তাড়া ছিল, সেই কারণে আসলে কেউ দেরি করতে পারেনি। আসলে ঈদের দিনটা তো সবারই হচ্ছে একটা অনুষ্ঠানের দিন, সবার বাড়িতেই থাকে, তো একটু সময়ের মধ্যে আমি এই যে অবস্থায় ছিলাম রান্না করার পরে সকলকে খাইয়ে, তো সে ঠিক সেই অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও আমি রান্না করার আগে গোসল করে নিয়েছিলাম, তারপরেও ঘেমে অবস্থা একেবারে নাজেহাল, তো এখানে একটু গোসল করে নিতাম, বাট তোমাদের খুব বেশি তাড়া ছিল, তো তোমারা চলে গিয়েছে, তোমার যা এসেছিলো, তো সবাই এসেছিল, তো তোমার যা মানে আমার ছোট বৌমা, আসলে ওর নামটা আমি মনে করতে পারি না সেই কারণেই বললাম আর কি, ওর নামটা আমি ভুলে গিয়েছি। এই ছিল আমার ভিলেজ লাইফ, আমার ভিলেজ লাইফটাকে আমি ভীষণভাবে মিস করি। আমার শহরের জীবনটা আসলে কখনোই অত বেশি পছন্দের ছিল না, বাট জীবনের প্রয়োজনে থাকতে হয় শহরে, নিজের গ্রাম ছেড়ে আপন মানুষদের ছেড়ে দূরে থাকতে হয়, কিন্তু সব সময়ে আমি আমার ভিলেজ লাইফটাকে ভীষণভাবে মিস করি। তো এদিকে তোমারা চলে গিয়েছে, আরও গেস্ট যারা ছিল সবাই মোটামুটি চলে গিয়েছে, আর ছিল শুধু আমার ছোট ননাসের মানে আরবি অদির ছোট পুপির যে ছেলের বউ আছে বৌমা, তো সেই বৌমা ছিল, আর তার সাথে আরবি সুমাইয়া, ওদের ভীষণ ভাব, ওরা মানে ওদের সাথে সামান্য একটু বড়, ওদের সমবয়সী বলা চলে, ওদের সাথে ওদের খুব ভাব খুব সুন্দর করে মিশে, তো এর কারণে একটু জোর করে রেখে দিয়েছিল। আর বিকেলের দিকটাতে ওরা একটু মেহেদি পরছিল সবাই মিলে, তো ঈদের দিন আসলে মেহেদি পড়ার সুযোগ হয়নি সুমাইয়ার, মানে ও পড়তে পারেনি, তো সেই কারণে আজকে পড়ছিল, ভীষণ সুন্দর করে মেহেদি পড়াচ্ছিল বৌমা, বৌমা মানে খুবই সুন্দর করে, ওকে কি বলবো, ও আসলে সব দিকেই যেমন সুন্দর চেহারা ঠিক তেমনই গুণ, আর রান্নাটা তো মাশাল্লাহ অনেক ভালো। তো ওরা মেহেদি পরছিল, তারপরে গার্ডেনে একটু ঘুরছিল, কিছু ছবি তুলছিল, কারণ বিকেলের পরিবেশটা ছিল ভীষণভাবে সুন্দর, আর একদম সন্ধ্যার আগে আগে একটু হালকা বৃষ্টিও হচ্ছিল, খুবই ভালো লাগছিল সব মিলিয়ে। তো ওরা সুন্দর সময় কাটিয়েছে, দুষ্টুমি করতেছিল, আমিও ওদের সাথে খুব ভালো সময় কাটাচ্ছিলাম,
তো তাই মাঝে মাঝে একটু ভিডিও করলাম। পরে বলছিল যে মামি আপনি চাইলেই ডিজাইনটা টিউটোরিয়াল করতে পারতেন, বাট আসলে আগে থেকে করলে সুন্দর ডিজাইনটা টিউটোরিয়াল করতে পারতাম। আর এটা হচ্ছে আমার ছোট ননাসের ছেলে, আর ওখানে যে বসেছিল ছোট্ট কিউট বাবুটা, বাবুটা হচ্ছে আমার বৌমার ছোট ভাই, খুবই কিউট, খুবই মিষ্টি একটা বাবু। তো এই যে দেখতে পাচ্ছেন, ওরা আসলে ছবি তুলছিল সবাই মিলে গার্ডেনে, আমি কিছু গাছ দিয়ে দিলাম ওদেরকে, এখানে জেবড়ি না যেগুলো সহজে কন্ট্রোল করা যায় আর হচ্ছে ইনডোরে রাখলে ভালো হয়, তো সেই ধরনের গাছগুলোই ওদের দিচ্ছিলাম। তো এখানে জেবরিনা দিচ্ছিলাম, জেবরিনা তো পানিতেও খুব ভালো গ্রো করে, তারপর হচ্ছে ইনডোরে ভালো গ্রো করে, মানে এক কথায় বলতে গেলে এর কোনো পরিচর্যা না করলেও খুব সুন্দরভাবে গ্রো করে, সেই কারণে এই গাছগুলো দিচ্ছিলাম। আরও কিছু গাছ দিয়েছি ওদের, আর আমার কাছ থেকে কেউ যদি, মানে আমি যদি কাউকে গাছ দিতে পারি আমার ভীষণভাবে ভালো লাগে সত্যি কথা। এখানে কিন্তু অনেক জেবরিনা ছিল, আমি অনেককে গিফট করেছি, তো এখান থেকে আবারও মাশাল্লাহ অনেক গ্রো করবে। আর আমার গার্ডেনের অন্য সাইডে যে জেবরিনাগুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি, আর এই গাছটা আমি মা গাছ হিসাবে ইউজ করি। তো এখানে বেশ কয়েকটা ডাল দিয়েছি, পরে ও বললো যে ঠিক আছে মামি এগুলোতে হয়ে যাবে, প্রয়োজনে আবার পরে এসে নেব। তো এগুলোই ওকে দেওয়া হলো। আর হচ্ছে এখানে ছোট্ট ক্র্যাকটাস, এখানে এই যে ক্র্যাকটাসটা দেখতে পাচ্ছেন এর ছোট্ট চারাটা ওকে দিলাম, আর যে বড় ক্র্যাকটাসটা আছে অ্যাক্সিডেন্টলি আরবি গাছটা সম্পূর্ণই ভেঙে ফেলেছিল, তো ওখান থেকে ছোট্ট ছোট্ট আবার তিনটা চারা হয়েছে। আর এখানে ওকে পানিতে রাখার জন্য দিচ্ছি হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট, এগুলো মাটিতে দেওয়ার কারণে খুব ভালো গ্রোথ হচ্ছে, কিন্তু রুমের ভেতরে রাখবে ছোট পটে রাখবে, সেই কারণে ছোট পাতাগুলো খুঁজতেছিলাম, বাট ছোট পাতাগুলো আসলে পাওয়া যাচ্ছিল না, খুঁজে খুঁজে দিচ্ছিলাম। তো এগুলো আসলে মা গাছ হিসাবে ইউজ করতে হবে, এগুলো কিছুদিন পানিতে রাখলে এগুলো থেকে যে চারাগুলো হবে সেগুলো পাতাগুলো ছোট ছোট হবে আর চিকন হবে আর সুন্দর হবে, তো সেগুলো রেখে এই ডালগুলো যখন বড় হয়ে যাবে তখন এই ডালগুলো কেটে দিলে খুব সুন্দর একটা প্ল্যান্ট পাওয়া যাবে। এটা ইনডোরে মাটিতে বা পানিতে দুইভাবেই হয়, খুবই ইজিলি হয়ে যায়। তো ওদের গাছ দেওয়া হয়ে গেলে তারপরে সবাই তো মোটামুটি চলে গেছে, একরকম আমি বাসাতে একাই পড়ে গিয়েছি, তো অদ্রি এখানে বসেছিল, মানে আমি সোফায় বসে বসে সবাইকে মানে কমেন্টে রিপ্লাই করছিলাম, এই টাইমে অদ্রি দেখি এসে আমার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে, আর অদ্রি যখন এদিকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর ওদিকে আরাবি এসে, মানে ওরা মা নিয়ে ঝগড়া করে কে মায়ের যত্নটা কম করলো বেশি করলো এটা নিয়ে ঝগড়া হয় আর কি। তো অদ্রি যখন এদিকে ওদিকে আরাবি এসে আবার আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যখন আমি ভিডিওগুলো করব তখন আমার হাতের মেহেদিগুলো দেখতে পাবেন, আরাবি এবং অদ্রির দেওয়া দুইজনের দুই হাতে দিয়ে দিয়েছে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।